বকে আছে কেন্দ্রীয় আধিকারিকদের সঙ্গে বৈঠক রাজ্যের আধিকারিকদের। নয়াদিল্লিতে আয়োজিত এই বৈঠকে থাকছে অর্থ দপ্তরের প্রতিনিধি সহ প্রধানমন্ত্রীর দপ্তরের আধিকারিকরা। বকেয়া ইস্যুতে প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলার মুখ্যমন্ত্রী ডিসেম্বরের বৈঠক। সেই বৈঠকে বকেয়া বিতর্কে কেন্দ্র রাজ্য আধিকারিক স্তরের বৈঠকের প্রস্তাব প্রধানমন্ত্রী মোদি। গত দু মাসে সেই প্রস্তাবের উপর বাংলার বকেয়া নিয়ে দ্বিতীয় আধিকারিক স্তরের বৈঠক। রাজ্যের পক্ষে বৈঠকে যোগ দিয়েছেন অর্থ সচিব মনোজ পান্ত, থাকছেন রাজ্যের উচ্চশিক্ষা, নারী, শিশু, সমাজ কল্যাণ এবং পিছিয়ে পড়া উন্নয়ন দপ্তরের সচিবরাও। কেন্দ্রের তরফে ছিলেন প্রধানমন্ত্রী দপ্তরের আধিকারিকরা এবং কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের সচিবরা। গতবার কেন্দ্রের তরফ থেকে যে যে বিষয়ে প্রশ্ন তোলা হয়েছিল সেগুলি নিয়ে বুধবার প্রেজেন্টেশনের পাশাপাশি নথিপত্র জমা দেবার কথা রাজ্যের আধিকারিকদের। কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে ইতিমধ্যে সপ্তমে মোদি সরকার বনাম রাজ্য সংঘাত। এই অভিযোগের জল দিল্লি পর্যন্ত টেনে নিয়ে গিয়েছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি ধর্ণা দিয়েছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও মোদি সরকারের মন্ত্রীদের দাবি কেন্দ্রের পাঠানো টাকা নয় ছয় তছরূপ হয়েছে, বাংলায় চলা কেন্দ্রীয় প্রকল্পে ব্যাপক দুর্নীতির অভিযোগে স্বরূপ মোদি সরকারের মন্ত্রীরা। তারা স্পষ্ট করেন হিসেব না দিলে এবং অর্থ নয় ছয়ে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না হলে টাকা পাঠাবে না কেন্দ্র। এই তপ্ত আবহে কেন্দ্র রাজ্য দ্বিপাক্ষিক বৈঠকে জট খুলবে কি উঠছে প্রশ্ন। ইন্দ্রানী দাশগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।